কপিরাইট কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে চান তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি যে ভিডিও আপনি যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেই কপিরাইট কন্টেন্টটি আসলে ইউটিউবের মধ্যে যখন আমি আপলোড করবেন সরি ইউটিউবে আপনি যখন আপলোড করবেন তখন সেটি দেখাবে যে আপনার এটা কপিরাইট কন্টেন্ট না কপিরাইট ছাড়া কন্টেন্ট। তো এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কপিরাইট কন্টেন্ট এটার মধ্যে কপিরাইট কন্টেন্ট আছে কি না সেটা ইউটিউবেই আপনাকে ডিটেক্ট করে দিয়ে দিবে। দেখো যারা দেখা গেছে যে 1 মিলিয়নের উপরে তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে যে তারা তাদের নিজস্ব একজন ইউটিউবের এমপ্লয়ি নিযুক্ত থাকে তাদের জন্য, যে তারা প্রথমে এই একটা ভিডিও বানাইলো, বানানোর পরে সেটা তাদের তাকে আপলোড করে দিছে অথবা মেল করে দিছে যে দেখো তো এটার মধ্যে কোনো কপিরাইট কন্টেন্ট আছে কি না, কপিরাইট কোনো ইস্যু আছে কি না, ঠিক আছে। তো তা সে যখন বলবে যে না ঠিক আছে সব কিছু ঠিক আছে তো এটা আপলোড করতে পারেন, তো তখন সে আপলোড করে দেয়। মানে হচ্ছে হয়তো বুঝতে পারেন আমি বুঝাই বলতেছি, যাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাদের ক্ষেত্রে একটা ইউটিউব এমপ্লয়ি তার জন্য এক্সট্রাভাবে নিযুক্ত করে দেয় তার সুবিধার্থে। তো যেহেতু আপনি নিউ ইউটিউবার এবং নতুন ইউটিউবের মধ্যে নতুন, তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার সেই ভিডিওতে কপিরাইট আছে কি না, ঠিক আছে, অথবা কপিরাইট এরকম কোনো ভায়োলেশন আছে কি না। তো এরকম বিষয় নিয়ে এই রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। যদি এরকম সম্পর্কে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, যদি কন্টিনিউ করেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর যদি এরকম এই ইনফরমেশন সম্পর্কে আপনার কোনো ইন্টারেস্টেড না থাকে তাহলে স্কিপ করে অন্য কোনো ভিডিওতে চলে যেতে পারেন, আই ডোন্ট মাইন্ড। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার যত ভিডিও আছে সেগুলো পৌঁছে যাবে আপনার কাছে খুব তাড়াতাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলবো যে আপনি যে ভিডিওটি আপলোড করবেন, ভিডিওটি আপলোড করার পরে সেখানে দেখবেন যে সেখানে এভাবে টিক চিহ্ন আসছে, ঠিক আছে। টিক চিহ্ন যখন আসবে তখন ধরে নেবেন যে না এটার মধ্যে কোনো কপিরাইট ইস্যু ধরা পড়েনি। তো সেটা দেখানোর জন্য চলুন চলে যাই কম্পিউটারের স্ক্রিনের মধ্যে চলে যাই। যে দেখেন এখান থেকে হচ্ছে আমি একটি ভিডিও আপলোড করতেছি, তো এখন আমি এটা জাস্ট খালি আপলোডে রেখে দিছি। রেখে দেওয়ার পর এখন এখানে দেখেন এই যে ভিডিও এলিমেন্ট, মানে আমি নেক্সট এখনও দেইনি, তো ভিডিও এলিমেন্ট মানে নেক্সট দেওয়ার পর এখানে আসবে। তো আপনি ভিডিওটা আপলোড করার পর ডাইরেক্ট নেক্সট দিবেন না, ঠিক আছে, নেক্সট না দিয়ে এভাবে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখেন এখানে চেক চলে আসছে, এই যে নিচে দেখেন চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড, মানে হচ্ছে আমার এখানে মানে কোনো ধরনের কপিরাইট ধরা পড়েনি। যদি পড়তো তাহলে এখানে ক্রস দেখা যাইতো অথবা কোনো একটা সমস্যা দেখাতো, এনে কপিরাইট ইস্যু ফাউন্ড এরকম একটা কিছু লেখা আসতো, ঠিক আছে। তো এটা আমি নেক্সট করে দিলাম। তো এইভাবে নেক্সট করে দেওয়ার পর দেখা গেলো যে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি আসলে কপিরাইট ইউটিউব ধরছে কি না, মানে ধরা পড়েছে কি না। তো এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওটি আসলে কপিরাইট কি না সেটা দেখে নিতে পারবেন। তো কেমন লাগলো আমার আজকের টিপসটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, যদি এটার মধ্যে থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে এ পর্যন্তই, কথা বাড়াবো না, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসসালামু আলাইকুম।